Okay, so assalamu alaikum. Good evening, everyone. Firstly, to introduce myself, I'm MD Jahirul Islam, member of Bangladesh National Delegation of 14th International Arts Science Olympiad 2021. And I'm a former national camper of Bangladesh Physics Olympiad 2019. And there are a few more things. And yeah, so today's session is basically on some preliminary requirements that you might face while you are going to participate in Junior Science Olympiad, either regional round or national round. So, amra hotse ektu randomly shuru korbo. Karon hotse je amar primary focus hotse je mane amar assumption hotse je at least tomader 19 er je physics boita amader NCTP curriculum er shetate motamoti ekta একটা গ্র্যাব আছে অ্যাট লিস্ট তোমরা 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 এটা একবার আচ্ছা কথা কি শোনা যায় না ঠিকমতো হ্যাঁ যাচ্ছে শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ভেরি গুড আচ্ছা কথা হচ্ছে যে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা তো আমার অ্যাসাম্পশন হচ্ছে যে অ্যাট লিস্ট তোমরা যেহেতু খুব বেশি দিন সময় নাই আর তো অ্যাট লিস্ট আই গেস যে তোমরা যা কভার করবো এগুলা একটু হয়তো লেভেলটা একটু হায়ার হবে দ্যাট ইজ মোর ফর পিপল ইন দ্য স্পেশাল ক্যাটাগরি অ্যান্ড সেকেন্ডারি ক্যাটাগরি But I will try my best to cover something for the junior ones too. So remember, you have to note down. Tomake note kora lagbe besh kichu. So yeah, without further ado, let's begin. So ami je Google Classroom e je announcement ta dei shekhane ami kichu pre requirements bole disilam je egula jodi tumi pore asho then you will have a better grab of the session. So amar ajke prothom kotha hocche amra prothom dike কিছু র্যান্ডম টপিক কভার করব যেগুলোর সম্বন্ধে জেনারেলি যেগুলো 19 এর ফিজিক্স বইয়ে থাকে বাট এগুলোর সম্বন্ধে স্টুডেন্টরা ভালো জানে না বাট এগুলোর উপর কোশ্চেন হয় ইভেন তোমরা দেখবা যে গত বছরের জুনিয়র ক্যাটাগরির একটা প্রশ্নে আমি দেখলাম যে ওখানে তোমার ফিজিক্যাল পেন্ডুলাম থেকে প্রশ্ন ছিল ইভেন আইসোট্রপিক সলিডের থার্মাল এক্সপেনশনও ছিল যদিও কনসেপ্টটা ডিফারেন্ট আই মিন যে ওই প্রবলেমের অ্যাপ্রোচটা ডিফারেন্ট বাট স্টিল তোমাকে একটু হাই প্রোফাইল টপিকগুলো একটু জানা লাগবে সো লেটস বিগিন সো ফার্স্ট টপিক ইজ দ্যাট প্রথমটাই হবে যে সিম্পল হারমোনিক মোশন নিয়ে তো সিম্পল হারমোনিক মোশনের বিষয়ে আমরা একটু খাতা একটু পড় যাব যখন আমরা প্রবলেম সলভ করব অথবা প্রথমে একটু ওভারভিউ দিয়ে নিতে যাচ্ছে আচ্ছা তো প্রথমে হচ্ছে আমরা সিম্পল হারমোনিক মোশনে আসবো কারণ হচ্ছে আমরা যদি প্রথম থেকে শুরু করি ফার্স্ট মেইন থিম উইল বি মোশন সো মোশনের মধ্যে জেনারেলি তুমি যা দেখবা লিনিয়ার অর এনি আদার টাইপ অফ মোশন এগুলো নর্মাল কনসেপ্ট সো প্রথম চ্যালেঞ্জটা ফেস করবে তুমি সিম্পল হারমোনিক মোশনে আচ্ছা তো প্রথম হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন এখন সিম্পল হারমোনিক মোশন কি আমরা বাংলায় বলি সরল ছন্দিত স্পন্দন তো এটার বিষয়টা হচ্ছে এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে তুমি যদি এটা পড়তে যাও দেখবা যে কিছু ক্যারেক্টারিস্টিক্স এটা মেইনটেইন করে এজন্য আমরা এটাকে সিম্পল হারমোনিক মোশন বলি তো এটার একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে তোমার এই মোশনের জন্য যে ফোর্সটা দায়ী সেই ফোর্সটা অলওয়েজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অর্থাৎ সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক হবে এই বলটা এখন এখানে আমরা অনেক সময় দেখি যে ফিজিক্যাল সরি সিম্পল পেন্ডুলাম যেটা অর্থাৎ তোমরা দেখো যে জাস্ট সিম্পলি একটা রশি ঝোলানো এটা শেষে একটা বব টাইপ অথবা গোলাকার কিছু একটা নরমালি যেটা পিকচার দেখে থাকো আচ্ছা তো আমরা ওখানে দেখি যে হ্যাঁ একটা কথা বলা থাকে যে আমাদের আচ্ছা প্রথমে আসে কৌণিক বিস্তার একটা একটা কনসেপ্ট থাকে আমি একটু বলছি যে এটা একটু র্যান্ডম হবে কারণ হচ্ছে যে আমার টার্গেটটা হচ্ছে যে যেহেতু সেশন মাত্র দুটো আর তোমাদের টাইমটা মানে আমার পার্সোনাল সেশন দুটো তো এর মধ্যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদের কি টপিকগুলো ধরিয়ে দেয়া যাতে তোমরা অ্যাট লিস্ট তোমরা
যে এক্সামে বসবা তোমরা যেন একটা কনফিডেন্স লেভেলটা তোমাদের যেন একটু হাই থাকে। তো প্রথম কথাই হচ্ছে যে আমরা কৌণিক বিস্তারটা আমাদের বোঝা লাগবে। তো বিস্তার বলতে আমরা সাধারণত বুঝি, ফর এক্সাম্পল একটা অবজেক্ট যদি সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করতে থাকে, অসিলেট মানে তোমার যে স্পন্দিত হওয়া, তো তখন সর্ব যে কোনো সাম্যাবস্থা থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা সাধারণ ভাষায় বলি বিস্তার। এখন তুমি যখন একটা সিম্পল পেন্ডুলাম নিবা, সিম্পল পেন্ডুলামে ববটা সর্বোচ্চ যতটা দূরে যাবে সেখানে রশিটা, যে যদি একটা রশি থেকে ঝুলানো থাকে, রশিটা সাম্যাবস্থার সাথে একটা ডেফিনিট কোণ তৈরি করে। তো এই কোণটাকে আমরা বলি, আচ্ছা সাম্যাবস্থা হচ্ছে তুমি যেখান থেকে শুরু করো। শোনা যায় না? আচ্ছা শোনা যায় এখন? কথা ক্লিয়ার আসছে শোনা, রিকোয়েস্ট ছিল ইকো। আচ্ছা আচ্ছা ইকো হয় না স্যার, আমাদের কয়েকজন তো স্যার ইংলিশ ভার্সন থেকে একটু ইংরেজি টার্ম গুলো যদি বলে দেন। শোনা যায় না? আচ্ছা হ্যাঁ, আমি চেষ্টা করতেছি ইংলিশ টার্মগুলো বলার, বাট আমাকে আগে এনশিওর করো যে সাউন্ডের প্রবলেমটা কি ফিক্সড কিনা। আচ্ছা আমার তো আসলে কিছু করার নাই, আমি যদি অন্য ডিভাইসটা কনভার্ট করব যখন তোমাদের কিছু হ্যান্ড অন এক্সারসাইজ করাবো, তো তখন আমার মনে হয় যে ইউ উইল হ্যাভ আ বেটার ভিউ অফ ইট। সো এখন একটু ম্যানেজ করা লাগবে, ইকো হওয়ার পসিবিলিটি আছে কারণ আরেকটা ডিভাইস আমার পাশে চলতেছে জাস্ট হাতের ডানে, তো ইকো হওয়াটা একটু মোর প্রবাবল। ওকে সো লেটস বিগিন। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে একটা কথা বলা থাকে যে সিম্পল পেন্ডুলামে যতটা দূরে তুমি নিয়ে যাবা এটাকে বলে কৌণিক বিস্তার, যে কোণটা তৈরি হয়। তো ওই কৌণিক বিস্তারে বলা থাকে যে এটা 4 ডিগ্রির সমান অথবা কম হবে কৌণিক। আচ্ছা আমার মনে হয় যে আমরা খাতায় মুভ করতে পারি, সো একেবারেই সময় নাই হাতে। তো আমরা এখন, আচ্ছা ইকুইলিব্রিয়াম পজিশন সম্বন্ধে অনেকের একটা কথা ছিল, সেটা কি? ফর এক্সাম্পল আমরা সিম্পল পেন্ডুলাম বলি এটাকে, হ্যাঁ, এই যে এখন একটা স্ট্রিং, স্ট্রিং এর সাথে একটা বব, এটা স্ট্রিং এটা বব। তো এখন হচ্ছে আমরা ফর এক্সাম্পল যে কোনো এক পাশে এতটুকু টানলাম, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে আমরা বলি কৌণিক বিস্তার। এখন একটা কথা বলা থাকে যে কৌণিক বিস্তারটা লেস দেন অর ইকুয়ালস টু 4 ডিগ্রি, এটা কেন, এটা কেন, এটা বোঝা লাগবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদি এর বেশি হয় এই মোশনটা আর সিম্পল হারমোনিক মোশন থাকে না। তো এটার কারণ হচ্ছে যে আমরা যখন যেকোনো একটা পজিশনে দেখি, যেকোনো একটা পজিশনে যখন আমরা দেখি, ফর এক্সাম্পল আমরা যখন সর্বোচ্চ মানে যেকোনো এক পাশে কৌণিক বিস্তার আমাদের এখন সর্বোচ্চ, অর্থাৎ আমরা এই পজিশনে আছি, তখন আমাদের এই ববের ম্যাসটা একদম ডিরেক্টলি নিচের দিকে কাজ করে, ওয়েটটা সরি এমজি। তো এটাকে আমরা যখন উপাংশে ভেঙে ফেলি তখন হচ্ছে আমরা ডিভাইড করি এভাবে, এভাবে আমরা যে দুটা উপাংশে বিভক্ত করি তারা পরস্পর লম্ব থাকে। হ্যাঁ, তো এখন হচ্ছে এই আমরা এখানে কিভাবে ঠিক করি এটা দেখো, যে এখানে অ্যাঙ্গেলটা থিটা, সো এখানে অ্যাঙ্গেলটা থিটা হয়, এটা অনুরূপ কোণের, অনুরূপ কোণ থেকে আসছে। আমার আই হোপ দ্যাট তোমাদের এই জিওমেট্রিতে এটা কভার করা হয়ে গেছে এতদিনে। তো এখান থেকে আমরা বলি যে এম জির সাথে যেটা সেটা হয় এম জি কোসাইন অফ থিটা, আর যেটা অপর দিকে থাকে সেটা হয় এম জি সাইন থিটা। তো এ কেসে হয় কি, আর স্ট্রিং এর মধ্যে একটা টেনশন ফোর্স কাজ করে। হ্যাঁ, তো তুমি যখন সর্বোচ্চ কৌণিক বিস্তারে থাকো তখন টেনশন ইজ ইকুয়ালস টু এম জি কোসাইন অফ থিটা। সো এই দুইটা নালিফাই হয়ে যায়, একটা একটাকে নালিফাই করে, অ্যাক্টিভ থাকে জাস্ট এম জি সাইন থিটা। তো তখন আমরা যখন এটার মোশনের ইকুয়েশনটা লিখি তখন আমরা লিখি এভাবে যে এফ অফ এক্স, মানে এক্সটা ডিপেন্ড করে যে আমরা কোন কোঅর্ডিনেট নিতেছি। তো ফর এক্সাম্পল আমরা এটাকে এক্স কোঅর্ডিনেট ধরলাম, তো দেন এক্স অ্যাক্সিস ধরলাম, তো দেন এটা হয় এফ এক্স, এফ এক্স ইকুয়ালস মাইনাস এম জি সাইন থিটা। ওকে, কারণ এম জি সাইন থিটা উপাংশটা ক্রিয়াশীল থাকে। এখন আমরা এটা কিন্তু আমাদের ইয়ে না, আমাদের প্রথম শর্ত কি ছিল যে সিম্পল হারমোনিক মোশন হতে হলে লেখাগুলো একটু বড় করে লিখলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের প্রথমে শর্ত কি ছিল যে ফোর্স মাস্ট বি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট,
এক্স, হ্যাঁ এটা পরে তুমি যখন ইয়ে করবে তখন মাইনাস আসবে সামনে একটা দিকের বিপরীতের জন্য, যখন তোমার সরণ পারে বলটা তখন বিপরীত দিকে কাজ করতে থাকে, মানে সরণ আর বল পরস্পর বিপরীত প্রতিক্রিয়াশীল থাকে, এটা আর কি। তো একটা মাইনাস সাইন পাবা, বাট এটা মেইন ফ্যাক্ট না। তো এখন আমরা যখন এমজি সাইন থিটায় আসি, তো আমাদের একটা বিষয় থাকে যে যখন তোমার থিটাটা আমরা রেডিয়ানে মানে কাউন্ট করি, রেডিয়ান সম্বন্ধে তোমাদের জানার কথা, এটা নাইনে যারা পড়ো তারা প্রথম এটার নলেজটা পাবা। রেডিয়ান কি? রেডিয়ান হচ্ছে তোমার, আমরা জেনারেলি একটা বৃত্তের কেন্দ্রে আমরা ধরি যে 360 degrees হয়, হ্যাঁ রেডিয়ানে আমরা ধরি 2π হয়। তো এক্ষেত্রে ইচ ডিগ্রি হচ্ছে তোমার পাই ডিভাইডেড বাই 180 radians, এটা আর কি। তো তখন তুমি যখন রেডিয়ানে কনভার্ট করবা, আর অ্যাঙ্গেলটা যখন খুবই ছোট হবে, দ্যাট ইজ 4 degrees, কিন্তু খুবই ছোট, তোমরা ভালোই বুঝতে পারবা। তো তখন হচ্ছে কি, আমাদের একটা অ্যাপ্রক্সিমেশন কাজ করে যে সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু থিটা। তো তখন আমরা লিখতে পারি যে মাইনাস এম জি থিটা। এবার আমাদের ত্রিকোণমিতিতে একটা সূত্র পড়ি আমরা যে তোমার এস ইকুয়ালস আর থিটা। এখন এস কি এখানে, আরই বাকি, এস হচ্ছে গিয়ে তোমার যে বৃত্তচাপটা তৈরি করে সেটার দৈর্ঘ্য, আর হচ্ছে তোমার এখানে স্ট্রিং এর লেন্থ, মানে যেই বৃত্তের চাপ সেই বৃত্তের ব্যাসার্ধ, থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, কিন্তু সেটা হতে হবে রেডিয়ানে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যখন এটা ইয়ে করি তখন আমরা লিখে ফেলি যে ওকে মাইনাস এম জি, এবার থিটাকে রিপ্লেস করলাম যে এস ডিভাইডেড বাই আর। তো এসটা হচ্ছে গিয়ে আমাদের এখানে আমরা এটাকে বৃত্তচাপ বলতে পারি, বাট তোমার অ্যাঙ্গেলটা যখন খুবই ছোট হয়, ফর এক্সাম্পল তুমি দেখবা যে দেখো যে এই একটা রেখা, তোমার যখন অ্যাঙ্গেলটা খুবই ছোট তখন এই চাপটা অলমোস্ট একটা সরলরেখা হয়, এটা তো সরলরেখা হওয়াতে আমরা মোটামুটি ধরি যে ইটস নিয়ারলি স্ট্রেট লাইন। তো এম জি এস বাই আর যখন আমরা লিখলাম, তো এস টাকে আমরা বলি যে এস টাই কিন্তু আসলে তোমার রৈখিক সরণ। তো এম জি মাইনাস এম জি এক্স, আর আরটা হচ্ছে আমরা জেনারেলি ধরি স্ট্রিং এর লেন্থ, লেন্থ কে আমরা এল দিয়ে প্রকাশ করি, তো এক্স ডিভাইডেড বাই এল। তখন তুমি দেখলা যে কি মাইনাস এম জি, এম তুমি প্রথম দিকে যে ববটা নিলে এই ববের ভর কিন্তু বদলাবে না, জি কোনো একটা স্থানের জন্য কনস্ট্যান্ট, এবং এল হচ্ছে তোমার ওই স্ট্রিংটার লেন্থ, এটাও তুমি এই কেসে যে একবার তুমি অসিলেট মানে তুমি ছেড়ে দিছো এরা অসিলেট করতেছে, এই টাইমে তুমি এলটাকে বদলাবা না। সো এরা প্রত্যেকে কনস্ট্যান্ট, এবং সাথ থাকলো আমার এক্স। এখন তোমাদের এটা অবশ্যই জানা কথা যে তোমাদের এগুলো ফেস করা লাগবে, হয়তো তোমাদের রিজিওনালে নাও লাগতে পারে, বাট ন্যাশনালে তুমি যদি কিছু করতে চাও অবশ্যই তোমার এগুলো ফেস করা লাগবে। তো আমি যা বলি তোমরা একটু শোনার চেষ্টা করো, আমার এজন্য এটা আসলে একটু কষ্টকর, আর মাত্র 2টা সেশন, আর একটা সময় নষ্ট হয়ে গেছে যেটার জন্য আমি একেবারেই প্রিপেয়ার ছিলাম না। তো সবকিছু মিলে আমাদের এর মধ্যে আমরা বেস্ট আউটকাম যেটা ইয়ে করতে পারি সেটার জন্য চেষ্টা করব। তো এই আর কি, একটু মনে রাখার চেষ্টা করো, একটু যদি কিছু না বুঝো পাশে একটু নোট নাও, তুমি যদি পরে গুগল করো তুমি আরো বেটার একটা ভিউ পাবা। ওকে, তো ইংলিশ টার্মের পাশাপাশি একটু বাংলা অর্থগুলো বলে দিন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা হচ্ছে যে এরকম আমরা যখন ধরো কোন একটা কোয়ান্টিটি সাথে আমরা দেখি যে ইকুয়ালস একটা কনস্ট্যান্ট, যে এই অংশটা কিন্তু একটা কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা বদলাবে না, এটার মান বদলাবে না, ওয়ান্স ইউ স্টার্ট দ্য প্রসেস। তো ইনটু এক্স, এসব কেসে আমরা কি করি যে সমান চিহ্ন এবং কনস্ট্যান্টটা এদের পারস্পরিক সম্পর্কের কারণে এটার বদলে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি, অর্থাৎ এক্স এর সাথে সাথে বদলায়। তো ওদের কেসেও ব্যাপারটা এরকমই, তুমি যখন সাম্যাবস্থায়, এটা সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম এটা ইংলিশ টার্মটা, এটা থেকে তুমি যতই এক পাশে নিবা তোমার সরণটা বাড়তে থাকে, বাড়তে থাকে যত বেশি দূরে তোমার তত স্ট্রিংটা মানে এই সিস্টেমটা চায় নিজের অবস্থায় ফিরে আসতে, তো তত ফোর্স এর মানটা বাড়তে থাকে, বাট তার বিপরীত দিকে কাজ করে। তুমি এদিকে নিলে তোমার যে রিস্টোরিং ফোর্সটা মানে যেটা তোমার আগের অবস্থায় ফিরে মানে তোমাকে ফিরাতে চায় সেটা বিপরীত দিকে কাজ করে। তো আলটিমেটলি আমরা এখানে একটা মাইনাস সাইন ইউজ করি, বাট অ্যাকচুয়ালি সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশন।
তো এটাই হচ্ছে তোমার সিম্পল হারমোনিক মোশনের একটা মূল কথা, অন্যতম একটা মূল কথা, যে তোমার ফোর্সটা অবশ্যই তোমার ডিসপ্লেসমেন্টের বা সরণের সমানুপাতিক হবে। এটা ছিল আমাদের টপিক ওয়ান, টপিক ওয়ান টেন্স নাও। এবার আমরা টপিক টু তে আসি। টপিক টুটা হচ্ছে তোমরা একটা জিনিস ফেস করবে অনেক, এটা নিয়ে মিসকনসেপশন থাকে অনেকের। আমি আজকে জেনারেলি সেশনটা হচ্ছে যে এই জিনিসগুলো আমার তো দেখা, এগুলা আমি এখন একটা মানে আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডটা নেক্সট অগাস্টে, তো তার আগে আমার ন্যাশনাল ক্যাম্প করা, একাধিক অলিম্পিয়াডে আমার পার্টিসিপেট করা, তো ওখান থেকে আমি যা দেখছি যে মানুষের এই বিষয়গুলোতে ক্লিয়ার কনসেপ্ট থাকে না। তো তোমাদের এখন এটা খুবই দরকার, কারণ এই কনসেপ্ট গুলোর উপর বেসিস করে ওরা প্রশ্নটা ট্রিকি হয় যে এই আর কি। তো আচ্ছা আমরা এবার যাই, এবার হচ্ছে আমাদের টপিক টু। টপিক টু হচ্ছে আমাদের ডিলেমা ইন অ্যাভারেজ ভেলোসিটি। তো এটা কি যে গড় বেগ বলতে আমরা একটা বিষয় বুঝি, এখন গড় বেগের কনসেপ্ট অনেকের কাছে ক্লিয়ার না। এখন তোমার মোশনের মোশন তোমার বিভিন্ন ধরনের হতে পারে। ফর এক্সাম্পল তুমি যে মোশনটা কনসিডার করতেছো এটা হচ্ছে ইউনিফর্ম এক্সেলারেশন দেয়, অর্থাৎ ওই মোশনে যে ত্বরণটা হয় সে ত্বরণটা সম মানে ত্বরণটা সমান থাকে, সুষম ত্বরণ, ইউনিফর্ম এক্সেলারেশন বলি আমরা। তো সেই কেসে তোমার এটা তোমার 19 এর বইয়ে পাবে। ভাইয়া স্ক্রিনটা ভালো দেখা যাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা এখন দেখ, এখন কি দেখা যায়? মানে তাহলে এটা নেট ইস্যু হয় তোমার নয় আমার? আমি বেশ কিছু ইন্টারেস্টিং প্রবলেম সলভ করানোর মানে আমার পক্ষ থেকে আমি 100% দিতে চাই, বাট ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস, টাইম একটা ফ্যাক্টর, প্লাস হচ্ছে আমাদের সেট আপ একটা ফ্যাক্টর, 15 মিনিট লেট আমরা, এটা একটা ফ্যাক্টর। তো দেখি আমরা কতটুকু যেতে পারি, হয়তো আমি চেষ্টা করবো তোমাদের একটা ভালো কিকস্টার্ট দেওয়ার জন্য। এনিওয়ে তো আচ্ছা আমরা এবার টুতে আসি, যে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কাকে বলি। তো অ্যাভারেজ ভেলোসিটি যে তোমার একদম মানে একদম প্রধান সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে যে ভেলোসিটি অ্যাভারেজ, ভেলোসিটি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু তুমি যে সময়টা নিবা, মানে যে সময়ের মধ্যে এই প্রসেসটাকে তুমি বিবেচনা করবা, তার মধ্যে তোমার মোট সরণের পরিবর্তন, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট, আমরা এটাকে নিচে একটা সাবস্ক্রিপ্ট টি দেই, বুঝায় যে ডিসপ্লেসমেন্ট টোটাল ডিভাইডেড বাই টাইম টোটাল, অর্থাৎ মোট সরণ বাই মোট সময়, এটাকে আমরা ভেলোসিটি অ্যাভারেজ বলি, মানে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ বলি। এখন এটার তুমি যখন এমন কিছু করবা যেটা নন ইউনিফর্ম এক্সিলারেশন অথবা কোনো র্যান্ডম কোনো ইকুয়েশন কাজ করে, এগুলোর জন্য যারা একটু ক্যালকুলাস হয়তো জানতে পারো, অনেকে ডিফারেন্সিয়েশন হয়তো অনেকের করতে পারার কথা, যেহেতু তোমরা সেকেন্ডারি ক্যাটাগরি অনেকে এই টাইমে ক্যালকুলাস একটু দেখে নেয়, যারা একটু ন্যাশনাল ভালো করার টার্গেট থাকে, তো তোমরা হয়তো দেখবা যে এরকম ইকুয়েশন দিয়ে অনেক মোশনকে আমরা ডিফাইন করতে পারি। তো ওই কেসগুলোতে সবকিছুর জন্য এটা হচ্ছে একদম মাতৃ সংজ্ঞা, এটার এটা জেনারেলাইজড ডেফিনিশন। এবার হচ্ছে এটার স্পেশাল কেসে কি, যখন হচ্ছে ইউনিফর্ম এক্সিলারেশন হয়, অর্থাৎ সুষম ত্বরণ, ইউনিফর্ম এক্সিলারেশনে আমরা দেখি যে তোমার ভেলোসিটি অ্যাভারেজ হয়ে যায় হচ্ছে তোমার প্রথম আদিবেগ যোগ শেষ বেগ বাই দুই। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে তুমি এখনই এটা বুঝবা। ফর এক্সাম্পল আমরা একটা ধারা নিয়ে কাজ করতে পারি যে 5, 10, 15, 20, 25, তখন তুমি দেখো যে এই ধারার মধ্যে একটা প্যাটার্ন কাজ করে। দেখো এখানে 5, এখানে 25, তুমি 25 আর 5 30 হয়, 2 দিয়ে ভাগ করো তুমি পাবা 15। একইভাবে এখানে 20, এখানে 10, তুমি যোগ করো হবে 30, 2 দিয়ে ভাগ করো পাবা 15, আর 15 তো 15ই। তাহলে আমাদের এটার এই পুরো সিরিজটার অ্যাভারেজ কত, যে আমরা যখন যোগ করি 10 আর 5 15, 15 15 30, আর 20 হচ্ছে তোমার 50 আর 75, সো 75 ডিভাইড বাই 5, 5 15 তে 75, 15 আমরা পাই অ্যাভারেজ। তো এটা আমরা কিভাবে করতে পারি, যে জাস্ট যদি আমরা প্রথম আর শেষ মানটা জানি, আমরা এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি। কখন? যখন তোমার তাদের মধ্যে দেখো একটা সম মানে হারে বৃদ্ধি,
যে পাঁচ পাঁচকে পাঁচ বেড়ে গিয়ে হয়েছে দশ, পাঁচ বেড়ে পনেরো, পাঁচ বেড়ে বিশ, পাঁচ বেড়ে পঁচিশ, এই জিনিসটা যখন সমান তখন আমরা এই কাজটা করতে পারি। তো তখন হচ্ছে আমরা প্রথমে শেষটা যোগ করি, যোগ করে দুই দিয়ে ভাগ করি, দেন উই গেট দ্য রেজাল্ট। আর এখানে ভি এর জন্য তোমরা অনেকে যদি এটা পড়ে থাকো, এটা পড়ে থাকা উচিত যেহেতু তোমরা একটা কম্পিটিশনে পার্টিসিপেট করবা, আর এটা খুব কম্পিটিটিভ একটা কম্পিটিশন, এটা তো অনেকে ট্রাই করে। পরে গিয়ে আসতে যখন সিনিয়র সায়েন্স অলিম্পিয়াড হয় তখন আস্তে আস্তে অনেকে কন্টিনিউ করে বা করে না। তো হচ্ছে ইউ আর ভি এর জন্য আমরা একটা ইকুয়েশন জানি যে ইউ প্লাস এ টি। তো এই ইউ হচ্ছে আদিবেগ, যে তুমি যখন সময় গণনা করা শুরু করবা তখন তার বেগটা কত ছিল, এ হচ্ছে তার এক্সিলারেশন বা ত্বরণ, টি হচ্ছে টাইম। সো ডিভাইড বাই টু, এটা থেকে তুমি পাও যে কি পাই আমরা, যে টু ইউ প্লাস এ টি ডিভাইড বাই টু ইউ প্লাস হাফ এ টি। এটা তোমার মনে রাখা লাগবে না, আমি জাস্ট তোমাদের মিসকনসেপশনটা যদি যদি কারো থাকে এটা ইয়ে করার জন্য বললাম। আমাদের টপিক টু শেষ, টপিক থ্রি তে আসি। টপিক থ্রি হচ্ছে জাস্ট একটা সাজেশন, যে বি অ্যাওয়ার অব দ্য রিলেশনশিপস অ্যামাং ফিজিক্যাল কোয়ান্টিটিস। এটার মানে কি, যে আমাদের ভৌত বিভিন্ন যে রাশিমালা, এই রাশিমালার মধ্যে অনেক সময় আনুপাতিক একটা সম্পর্ক থাকে, এই সম্পর্কগুলো তোমাদের খেয়াল করা লাগবে। আর এই সম্পর্কগুলো তোমাদেরকে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিবে, একটা সুবিধা দিবে, যে তোমাদের খুব ক্যালকুলেশনটা তোমাদের ওভাবে করা লাগবে না। ফর এক্সাম্পল আমাদের এখানে দেখো, যে আমরা আগের অঙ্কে করলাম যে ফোর্স, এফ মিন্স ফোর্স, ফোর্স ইজ প্রপোর্শনাল টু এক্স। তো এক্স মানে এরকম যে সমানুপাতিক সম্পর্কগুলো, বা ধরো আমরা এখানে বলতে পারি যে ভি স্কোয়ার, একটা একটা ইকুয়েশন আছে তোমরা দেখবা যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এখান থেকে আমরা জেনারেল কেস অথবা স্পেশাল কেস, আমরা যেভাবে জিনিসটাকে তোমরা ফর্মুলেট করি, সেখান থেকে আমরা পাই যে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। তো তখন তোমার এরকম বলা থাকতে পারে যে ফর এক্সাম্পল প্রশ্নটা হচ্ছে এরকম, যে তোমার প্রথম প্রথম তুমি এক সময়ে গণনা শুরু করলা, করার একটা নির্দিষ্ট সময় পর তুমি দেখলা যে কোনো বস্তুর বেগ দেয়া, কোনো বস্তুর বেগ দেয়া এবং ওই সময়ে বস্তু কতটা দূরত্ব অতিক্রম করলো এই দুটো দেয়া, তাহলে আমরা এই দুটোকে বললাম ভি ওয়ান এন্ড এস ওয়ান। তারপরে তোমাকে বললো যে একটু পর, মানে তুমি আবার একটু সময় পর মাপলা, মাপার পর তুমি দেখলা যে তার বেগ ভি টু, এবং দ্বিতীয় যে মাপলা তখন তোমার স্মরণটা কত এটা বের করতে দিবে। তখন তুমি যদি এই ফর্মুলা ইউজ করে বারবার ক্যালকুলেশন করতে যাও, এটা তোমার অনেক সময় নিয়ে নেবে। হ্যাঁ, সময় একটা ফ্যাক্টর অলিম্পিয়াডে। তো কারণ হচ্ছে যে তোমরা, আমি এটা এই এক্সপিরিয়েন্স গুলো আমি পরে বলবো একটু শেষের দিকে, কারণ সময় কম। তো হচ্ছে যে তখন আমরা কি করি, এই প্রপোর্শনাল রিলেশন গুলাকে আমরা এইভাবে লিখতে পারি, যে আমরা তোমাদের মনে থাকার কথা যে আমরা এখানে বললাম যে ফোর্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু এক্স। তাহলে আমরা যদি এটাকে নিয়ে আসি এদিকে, তাহলে এখানেও একই কেস, ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। মানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, টাইমস এস। তাহলে কনস্ট্যান্ট সমান হচ্ছে ভি স্কোয়ার বাই এস। এই কনস্ট্যান্টটা আচ্ছা দেখা যায় তো না, যদি দেখা না যায় বা কখনো স্ক্রিনে ভাটা দেখতে একটু উপরে উঠান ভাই, দেখা যাচ্ছে ভাই, দেখা দেখ এবার ঠিক আছে। তো এই কনস্ট্যান্টটা ওই প্রসেসের জন্য সেম থাকবে। হ্যাঁ, ওই একটা ডেফিনিট প্রসেসের জন্য তুমি যে ডেফিনিট সেটিং, ফিজিক্যাল সেটিং এর জন্য এটা ঠিক থাকবে। তো তখন তুমি তাহলে কি করতে পারো, যে তাহলে কে ইজ ইকুয়ালস টু তোমার প্রথম পরিমাপ, আমরা ভি ওয়ান এস ওয়ান বললাম, সমান তোমার দ্বিতীয় পরিমাপ, সমান যতগুলো পরিমাপ তুমি নিতে পারো আপ টু এন, মানে যতগুলো নাও, এটা সেম সেটিং এর জন্য রেজাল্টটা একই হবে, মানে এই অনুপাতটা একই থাকবে, কারণ কনস্ট্যান্টটা তো বদলাবে না। তখন তুমি এখান থেকে একটা অপরচুনিটি তুমি নিতে পারো, যে ভি ওয়ান স্কোয়ার বাই ভি ওয়ান স্কোয়ার বাই এস ওয়ান ইকুয়ালস ভি টু স্কোয়ার বাই এস টু। তখন তোমার ভি ওয়ান এর মান দেয়া, এস ওয়ান মান দেয়া, ভি টু মান দেয়া, বসাবা এস টু, সিম্পল ক্যালকুলেশন করে তুমি বের করে আনতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে, সেম জিনিস তোমরা আবারও দেখবা যখন হচ্ছে তোমরা আরেকটা অ্যাডভান্স জিনিস পড়বা, তোমাদের পড়া লাগবে, আমি তোমাদের বলে দিলাম, এটা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়, রেডিও অ্যাক্টিভ ডিকে আমরা বলি। এটা আমি তোমাদের যদি নাও পড়াতে পারি, আমার মনে হয় না পারবো, কারণ সময় খুবই কম,
আমি চেষ্টা করব নেক্সট সেশনটা দ্বিতীয় সেশনটা আমাদের মাত্র দুইটা সেশন দ্বিতীয় সেশনটা একটু বড় নেওয়ার জন্য যদি তোমরা ভাই 1.5 মিনিট আছে কিসের আচ্ছা আচ্ছা হোস্ট আছে না আমাদের ও তো আবার রিজয়েন করাবে রিজয়েন করাবে লিংক আবার রিজয়েন করতে এই লিংকে রিজয়েন করব হ্যাঁ সেম লিংক ক্লাসরুমে দিয়ে দাও তাই না আমি লিংক ক্লাসরুমে দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এটা শেষ হয়ে গেলে আবার জয়েন করবা ওকে ঠিক আছে তো আমরা বলি যে রেডিওঅ্যাকটিভ ডিকে তেজস্ক্রিয়ক হয় এটা তোমরা একটু পড়বা খুব বেশি পড়া লাগবে না এটা 19 এর সরি 19 না তোমরা 11 12 এর ফিজিক্স এর সেকেন্ড পেপারে পাবা জিনিসটা তোমরা বুঝবা বিলিভ মি এটা কঠিন কিছু না তোমরা বুঝবা এটা ওখানে তোমরা একটা ইকুয়েশন পাবা n equals n not e to the power minus lambda t তো n হচ্ছে গিয়ে তোমার একটা নির্দিষ্ট সময় পর তোমার কতটা যে যারা তেজস্ক্রিয় ক্ষয় হয় নাই এরকম কয়টা পরমাণু আর এর নট হচ্ছে প্রথম তুমি যখন শুরু করছিলা তোমার টাইম কাউন্ট তখন তোমার কয়টা পরমাণু ছিল যারা প্রথম দিকে তো কেউ তেজস্ক্রিয় ক্ষয় করে নাই তো তখন আমরা জেনারেলি কোথাও দেখি না যে এই এন আর এন নটের মান দেওয়া থাকে জেনারেলি জেনারেল কথা বলি এমনি তো অনেক ক্ষেত্রে থাকতেই পারে তো তখন আমরা জেনারেলি বলি যে হাফ লাইফ বের করতে দেয় হাফ লাইফ তোমরা যদি না জানো সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল তুমি 10টা পরমাণু নিলা ইউরেনিয়ামের যারা তেজস্ক্রিয় ক্ষয় করবে মানে ক্ষয় যে কোনো মুহূর্তে করার একটা পসিবিলিটি থাকে এটা প্রোবাবিলিস্টিক ওকে এটা তুমি ডেফিনিট বলতে পারবা না যে এখনই এটা ক্ষয় হবে এটা প্রোবাবিলিস্টিক একটা কেস তো তখন হচ্ছে গিয়ে তোমার এদেরকে কাউন্ট করার জন্য একটা টার্ম ইউজ করে এটাকে বলে হাফ লাইফ বা অর্ধায়ু এটার মানে হচ্ছে তুমি যদি 10টা ইউরেনিয়াম পরমাণু নিয়ে কাজ শুরু সাবস্ক্রিপ্টে হাফ তো আচ্ছা যে যেটা বললা যে এখানে প্রতীকগুলার মানে কি এন আর এন নটের মানে আমি বললাম ই হচ্ছে জানো যেটা ই একটা বাস্তব ধ্রুবক আর ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক ডিকে কনস্ট্যান্ট এটার সম্বন্ধে তোমার একটু গুগল করলে আরো ভালো জানতে পারবা হ্যাঁ এটার জেনারেলি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট না বাট স্টিল ইফ ইউ আর ইগার টু নো দেন ইউ শুড গো ফর ইট এটা আর টি হাফ হচ্ছে হাফ লাইফ ওকে হাফ লাইফের জন্য যে প্রয়োজনীয় সময় এটা খুব বড় হয় সংখ্যাটা এনিওয়ে সো আমরা টপিক থ্রি শেষ এখানেই শেষ টপিক ফোরে আমরা আসি এটা একটা সাজেশন যে তোমাদের জন্য সাজেশন হচ্ছে যারা যেই ক্যাটাগরিতে আছো আমার এটা সবার জন্য বলা যারা একেবারেই ছোট তারা বাদে কারণ হচ্ছে আমি জানি না সিক্স থেকে এইট একটা ক্যাটাগরি এর আগে কোনো ক্যাটাগরি আছে সিক্স এর আগে আচ্ছা একাডেমিক মেম্বাররা কি জানে সিক্স এর আগে কোনো ক্যাটাগরি আছে কিনা ক্লাস ফাইভ অর ফোর ক্যাটাগরি মেবি থ্রি পর্যন্ত রাখা হয়েছিল বাট আমাদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টে সিক্স থেকে শুরু করা হয়েছে আচ্ছা ভেরি গুড তো যে তাহলে যেখানে এখানে যারা আছে সবাই অ্যাটলিস্ট সিক্সে পড়ে আই অ্যাজিউম দ্যাট তো ওই কেস ধরলে তোমাদের সিক্স হলে এটা তোমাদের জানা লাগবে কারণ গ্রাফ থেকে প্রশ্ন আসে জুনিয়র সায়েন্সে ভালো প্রশ্ন আসে গ্রাফ থেকে সহজ বাট তোমাকে জিনিসটা জানা লাগবে হ্যাঁ আচ্ছা আমাদের 9টা বেজে গেছে আমরা আরো 15 মিনিট স্ট্যান্ড করলাম ওকে তো হচ্ছে যে তো এই কেসে আমরা কি করব হ্যাঁ তোমাদের প্রথম কথা হচ্ছে আমার ক্লাস 19 এর বইটা তোমরা নিবা হায়ার ম্যাথ বইটা একটু কালেক্ট করার ট্রাই করবা পরে সম্ভবত অধ্যায় 10 স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা খুব বেশি কঠিন না তোমার বাসায় যদি বড় কেউ থাকে বা হচ্ছে তুমি চাইলে ইউটিউবের হেল্প নিতে পারো যে কোনো জায়গা থেকে অনেক রিসোর্স এখন অনলাইনে একটু এই চ্যাপ্টারটা একটু পড়ার চেষ্টা করবা কারণ গ্রাফ থেকে প্রশ্ন আসলে তুমি যদি এটা না পড়ো তুমি ওই প্রশ্নটা আনসার করতে পারবা না ওকে এটা তোমরা চেষ্টা করবা আরেকটা সাজেশন হচ্ছে আমার যে সিগনিফিক্যান্ট ডিজিট এটা পড়ানোর কোনো বিষয় না মানে এখানে বোঝার বিষয় নাই সিগনিফিক্যান্ট ডিজিট এটা তোমরা একটু পড়ে নিবা এটা তোমরা লিখে রাখো এটা তোমরা গুগল করবা পড়লেই বুঝবা হ্যাঁ যে কোনো বইয়ে তোমরা পাবা 11 12 এর ফিজিক্স বই দেখতে পারো প্রথম দিকে পাবা এটা সোজা সবই আচ্ছা এবার আমরা ফার্স্টে ম্যাথ বুঝলাম না হ্যাঁ একটা প্রশ্ন মানে আমরা সেকেন্ডারি ক্যাটাগরির জন্য ওই এসএসসি 19 এর বই ছাড়াও কি ইন্টারমিডিয়েট থেকে কিছু পড়তে হবে তোমাদের অনেক পড়া লাগবে তোমরা যদি আমার প্রবলেম আমি যদি আজকে তোমাদের প্রবলেম গুলো না করাই দিতে পারি আমি এটার সলিউশন আর প্রবলেম গুলো আমি পোস্ট করে দিব গুগল ক্লাসরুমে তোমরা দেখলেই বুঝবা যে
বেশ কঠিন, যদি তুমি ন্যাশনাল টিকতে চাও তোমাকে অনেক খাটা লাগবে, তো 9 এর বই তো তোমার অবশ্যই এখন পড়াই লাগবে। আচ্ছা রেকর্ডিংটা কোথায় যাওয়া হবে? এটা টিম মেম্বাররা বলতে পারবে। আচ্ছা ভাইয়া একজন বলতে হবে, শুনতে পাই না আমি। তুমি যখন তোমার অবজারভেশনটা শুরু করবা, আচ্ছা তার মাইক্রোফোনটা আনমিউট করা, একটু মিউট করা লাগবে। আচ্ছা আমার কথা কখন থেকে শোনা যায় না? আচ্ছা এনিওয়ে আমাদের এখন টপিক হচ্ছে টপিক 5, সেটা হচ্ছে নিউটনস লস অফ মোশন। এটা ইম্পর্টেন্ট। প্রথম লটা হচ্ছে আমি র্যান্ডমলি বলি, আমার প্ল্যান ছিল তোমাদের কারো কাছ থেকে শোনা, বাট এখন সম্ভব না সেটা। তো প্রথম লটা হচ্ছে যে বল প্রয়োগ করলে কোনো বস্তু, মানে বল প্রয়োগ না করা পর্যন্ত কোনো বস্তু স্থির থাকবে, অথবা সমবেগে চলমান থাকলে সমবেগে চলমান থাকবে। হ্যাঁ এটা তো, যদি আমরা তার গতির অবস্থা পরিবর্তন করাতে চাই তাহলে আমাদের বল প্রয়োগ করা লাগবে। এটা হচ্ছে র্যান্ডম একটা ইয়ে, বইয়ে তোমরা যে কোনো বইয়ে পাবা, দেখে নিবা। সেকেন্ড লটা খুবই ইম্পর্টেন্ট তোমার এন্টায়ার ফিজিক্স ক্যারিয়ারের জন্য, পুরো ফিজিক্স ক্যারিয়ারের জন্য সেকেন্ড লটা ইম্পর্টেন্ট। সেকেন্ড লটার ম্যাথমেটিক্যাল যে ফর্মটা সেটা হচ্ছে তোমার F=ma, এটা অনেকে দেখে থাকবা, বাট এটাকে আমি পছন্দ করি না, মানে এটা কেউই পছন্দ করে না বলতে গেলে বইগুলাতে লেখা থাকে। এটার একটা, এটার ভেক্টর ফর্মটা যেটা সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এফ ভেক্টর, মানে ভেক্টর ফর্মে বলতেছি, এটা এফ ভেক্টর সামেশন অফ এফ ভেক্টর ইকুয়ালস টু এম টাইমস এ ভেক্টর। এটার মানে কি? মানে হচ্ছে কি, ফর এক্সাম্পল তুমি ধরো এখানে একটা তোমার একটা যে কোনো একটা অবজেক্ট, তুমি এদিকেও ফোর্স দিলা এদিকেও ফোর্স দিলা, এখন তোমার এদের কিন্তু তোমার যে মোশনের জন্য যতটুকু কাজ করবে, তোমার এক্সিলারেশনের জন্য যতটুকু দায়ী ততটুকু হচ্ছে তোমার নেট ফোর্স, দ্যাট ইজ তোমার এই যে একদিকে এতটুকু অপরি দিকে যে অংশটুকু সেই অংশটুকু এখান থেকে বাদ যাবে, তো তোমার নেট ফোর্সটা কাজ করবে এতটুকু। এটাকে আমরা ডিনোট করি, এটা হচ্ছে সামেশন চিহ্ন, এটাকে আমরা সামেশন মার্ক বলি। জেনারেলি আসছে হচ্ছে এস থেকে, এসটাকেই হচ্ছে প্রবাবলি এটা গ্রিক, তো ওরা হচ্ছে এভাবে দেখো এই ফর্মটা কিন্তু মিলে অনেকটা, মানে এভাবে আসা উচিত ছিল, বাট এটা এটাকে আমরা সামেশন বলি, সামেশন SUMMATION। ওকে তো এটা আমাদের কথা না, কথা হচ্ছে যে আমাদের শেখা লাগবে যে এই জিনিসটার মাহাত্মটা কি, এটা আমাদের বোঝা লাগবে। এর জন্য আমি তোমাদের খুবই হাই প্রোফাইল কিছু প্রবলেম আমার আজকে করানোর ইচ্ছা, বাট আমি স্টিল নট শিওর পারবো কিনা, বাট আমি একটা ওভারভিউ দিতে চাই, সেটা হচ্ছে প্রথম দিকে দেখো আমরা কি, আচ্ছা আগে সহজ একটা জিনিস তোমাদের দেখাই নি, সেটা হচ্ছে এই যে ধরো একটা পুলি, পুলির অঙ্ক অনেকে করে থাকবা, যে দুপাশ দিয়ে একটা পুলি ঝোলানো, দুপাশে দুটা ম্যাস, একটা M1 অ্যান্ড একটা M2, M1 ইজ গ্রেটার দেন M2, তার মানে হচ্ছে জিনিসটা নিচের দিকে আসতে থাকবে। এই কেসে এটা হচ্ছে স্ট্রিং, যদি কোথাও না বুঝো একটু বুঝার চেষ্টা করবা, দেন হচ্ছে যদি তারপরেও কষ্ট হয়ে যায় বুঝতে তাহলে আমাকে বলতে পারো। হ্যাঁ এটা হচ্ছে, এটা তো এই স্ট্রিং এ তুমি কমন সেন্স, তুমি চিন্তা করো যে যদি স্ট্রিংটা না থাকতো M1 মানে কোনো ফ্রিলি ফ্রি ফল হতো, এবার ঘটনাটা কি ঘটবে,
তুমি যদি স্ট্রিংটা কেটে দাও, ফর এক্সাম্পল তুমি কেটে দিলা, কেটে দিলে এম ওয়ানটা জাস্ট ফ্রি ফল করবে, পড়ে যাবে নিচে, কিন্তু পুলিতে কিন্তু এটা পড়তেছে না যে এটা এদিকে নাম এভাবে আসতেছে, তো ওকে থামাই দিতেছে সে। তার মানে কি আমরা স্ট্রিং এ যে বলটা থাকে এটাকে আমরা জেনারেলি বলি টি টেনশন ফোর্স, সেটাকে টি দিয়ে ডেনোট করি আমরা। তো টিটা হচ্ছে উপরের দিকে কাজ করতেছে, আমরা দেখি যে টিটায় কিন্তু ওকে উপরে রাখা ট্রাই করতেছে, বাট ওর ওয়েটটা এত বেশি যে টি ওকে মানে কমপ্লিটলি ব্যাক আপ দিতে পারতেছে না ওকে। সো নিচের দিকে আমরা দেখি যে এম ওয়ান জি ফোর্সটা কাজ করে, উপরের দিকে টেনশন ফোর্স কাজ করে, এবং এই দুইটা ফোর্স ওর উপর কাজ করার ফলে ওর এক্সিলারেশন হয় এ, মানে সিস্টেমটার এক্সিলারেশন এ। সিস্টেমটা কি, সিস্টেম কি এটা আবার বলতে গেলে অনেক সময় লাগবে, এটা চেষ্টা করবো বলতে, বাট এখন এই অঙ্কটা করি আগে। তো কথা হচ্ছে যে কি, এখন আমরা যখন এটাকে নিউটনের সেকেন্ড ল অফ মোশনে লিখবো, তখন আমরা কিভাবে লিখবো এটা খেয়াল করো যে এখানে বলা সকল বলের ভেক্টর লব্ধি, বাংলায় বলে এভাবে সকল বলের ভেক্টর লব্ধি, ভেক্টর সাম অফ অল দা ফোর্সেস। তো তখন আমরা এখানে দেখো তো তার উপর কি বল কাজ করতেছে, প্রথমে তোমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেম বোঝা লাগবে, যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম প্রতিটা অঙ্কের জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক ব্যবস্থা ধরে নেই, যে স্থানাঙ্ক ব্যবস্থা এরকম তোমরা দেখে থাকবা যে এক্স ওয়াই এরকম দেখে থাকার কথা। তো এদিকে ফর এক্সাম্পল আমরা ইচ্ছা মতো ধরতে পারি, আমি নিজ জেনারেলি আমরা ধরি কি এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, বাট ফিজিক্সে তুমি ইচ্ছা মতো ধরতে পারো। তারপর আমরা ধরে নিলাম যে হ্যাঁ উপরে পজিটিভ নিচে নেগেটিভ, ইচ্ছা আমার, তুমি উল্টাও ধরতে পারো। তো সেক্ষেত্রে টেনশন ফোর্স কাজ করতেছে উপরের দিকে, তাহলে ওর ভেক্টর সাইন সহ ওর ইয়ে হচ্ছে প্লাস টি, তো প্লাস টি দিলে আমরা শুধু টি আঁকলাম। এম ওয়ান জি ওর ওয়েট ওজন, মানে এগুলো হচ্ছে ওর উপর কার্যকরী বল, বলগুলা এম ওয়ান জি আর টেনশন ফোর্স দুটাই, দেখো ওর আশেপাশে আর কিছু নাই। আর আমরা ধরে নিতেছি যে ওর আশেপাশে বাতাস বা এরকম কোনো এজেন্ট নাই যারা কোনো ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করবে। তো এই টেনশন আর এম ওয়ান জি যে ওয়েট ফোর্সটা এটা নিচের দিকে কাজ করে, এখানে দেখা যায় নিচের দিকে। তো আমরা নিচের দিকে যেহেতু আমরা নিচের দিকে মাইনাস ধরি, মানে এখানে আমি ধরলাম, তোমরা অন্যটাও ধরতে পারো, বাট যেটাই ধরবা কনসিস্টেন্সি বা সঙ্গতি যেন থাকে। হ্যাঁ, তো এম ওয়ান জি তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর সাম, মানে আমরা যখন এই ভেক্টরটাকে স্কেলার ফর্মে লিখি তখন আমরা এইভাবে লিখি, তো ইকুয়ালস টু আমরা বলবো এক্সিলারেশন এম ওয়ান এক্সিলারেশন। এবার এক্সিলারেশনের বিষয়টা তোমাকে বুঝতে হবে, এক্সিলারেশন এম ওয়ান ফোর্সটার কোন দিকে হয়, কেউ বলো তো কোন দিকে হইতেছে এক্সিলারেশনটা? আচ্ছা আমাকে শোনা যায়? কেউ একটু বলো। এক্স্যাক্টলি নিচের দিকে, নিচের দিকে হলে নিচের দিকে আমরা নেগেটিভ ধরি, তাহলে ওর এক্সিলারেশনটার আগে এই যে এই এক্সিলারেশন এর আগে আমরা একটা মাইনাস সাইন দিতে পারি, অথবা আমরা লিখতে পারি মাইনাস এম ওয়ান এ। ওকে, এটা হচ্ছে আমাদের এম ওয়ান এর জন্য। এবার এম টু এর কেসে আমরা যাই, এম টু এর বেলাও কিন্তু টেনশন উপরের দিকেই, তুমি এটা কেটে দাও, স্ট্রিংটা কাটো, এম টু জাস্ট নিচে পড়বে, ওকে বাধা দেয়ার কেউ নাই। এই কেসেও টেনশন কিন্তু উপরের দিকে। আচ্ছা, টেনশন কিন্তু দুই কেসে সমান, একই স্ট্রিং এর জন্য একটাই সমান, বাট আমি এখানে তোমাদের জন্য আমার একটা প্রবলেমে সেটে একটা প্রবলেম আছে, এটা এই প্রবলেমটায় তোমার টেনশন একই স্ট্রিং এর মধ্যে টেনশনটা ভিন্ন। এটা কেন হয়, এটা যারা স্পেশাল মানে সেকেন্ডারি আর স্পেশাল ক্যাটাগরি ওদের আসলেও আসতে পারে, আই এম নট শিওর। তো আমি যদি একটা ক্লাসে কভার করতে না পারি, কারণ হচ্ছে যে এটা তোমরা দেখো যে দুইটা ক্যাটাগরির জন্য মানে এক কি বলবো দুইটা ক্যাটাগরি একসাথে ক্লাস, তাও ক্লাস হচ্ছে দুইটা, তো অ্যাট লিস্ট যদি পাঁচটা বা ছয়টা ক্লাস হইতো একটা সিঙ্গেল সাবজেক্টের, তাহলে আমার মনে হয় ভালোভাবে কভার করা যেত, বাট স্টিল সবারই সমস্যা, আমাদেরও টাইম কম, তোমাদেরও টাইমের ব্যাপার, তো এই আর কি। তো এটা আমরা চেষ্টা করবো এটা করার জন্য, তো এটা রাখলাম এখন। তো এই ক্ষেত্রে কিন্তু টেনশন উভয় ক্ষেত্রে সমান, কারণ কি, কারণ আমরা ধরে নিতেছি এইখানে যে পুলি এবং আমাদের যে পুলির উপর দিয়ে আমাদের যে সুতাটা, এই সুতাটার কোনো ভর নাই, আমরা ধরে নেই সুতাটার কোনো ভর নাই, সুতাটা প্রসারণ ক্ষম না, অর্থাৎ এটা যখন অর্থাৎ এই ভরটা যখন ওকে টান দিবে, ও রাবার ব্যান্ডের মতো কোনো এক্সপ্যান্ড হবে না, মানে প্রসারিত হবে না, ও ঠিক যতটুকু ততটুকুই থাকবে।
এটা আর পুলিটাকে আমরা ধরে নিই যে পুলিটার উপর দিয়ে ও স্লাইড করে, স্লাইড করা মানে হচ্ছে উপর দিকে জাস্ট, মানে স্লাইড না অ্যাকচুয়ালি, এটাকে বলে হচ্ছে রোলিং উইদাউট স্লিপিং। হ্যাঁ, বাট আমরা এখানে ধরে নিই যে পুলিটাও অলমোস্ট ম্যাসলেস, মানে ভরহীন। এটা আমাদের অ্যাপ্রক্সিমেশন, ফিজিক্স এর প্রবলেমে তোমাদের অনেক অ্যাপ্রক্সিমেশন করা লাগবে। ইভেন গত বছরের 2020 জুনিয়র সায়েন্সের সেকেন্ডারি ক্যাটাগরির একটা ফিজিক্স প্রবলেম এরকম ছিল যে ওখানে তুমি অ্যাপ্রক্সিমেট করে একটা মান ধরবা, মান ধরার পরে ফাইনাল আনসার সম্ভবত 80 পয়েন্ট সামথিং আসে। ওই প্রথমে যে অ্যাপ্রক্সিমেশন করছিল ওই অ্যাপ্রক্সিমেশনটা একটু বেশি ছিল, এই কারণে ওই পয়েন্টটা বাদ যাবে, আনসার হবে 80 মেবি, আমার যতটুকু মনে পড়ে। আমরা ফিরে আসি M2 তে, আমরা আসি টেনশন উপরের দিকে কাজ করতেছে, ম্যাস 2 এর ওয়েটটা নিচের দিকে, তো মাইনাস M2g। এবার ওর এক্সিলারেশনটা কোন দিকে এটা বলো তো, সরি কেউ একজন বলো যে ওর এক্সিলারেশনটা কোন দিকে, ম্যাস 2 এর এক্সিলারেশন কোন দিকে? টেনশন কত, অথবা বলে যে ফাইন্ড দা এক্সিলারেশন অফ দ্য সিস্টেম, সিস্টেম বলতে পারে, আবার তোমার M1 M2 আলাদা ভাবে বলতে পারে যে ফাইন্ড দ্য এক্সিলারেশন অফ M1 অথবা ফাইন্ড দ্য এক্সিলারেশন অফ M2, অথবা বলতে পারে ফাইন্ড দ্য এক্সিলারেশন অফ দ্য সিস্টেম, হোল সিস্টেম। তো এই কেসটাতে সিস্টেমের এক্সিলারেশন, M1 M2 এক্সিলারেশন সব একই। তো তখন তুমি যখন এটা এখানে তোমার ট্রিক্স, যদি তোমাকে বলে টি বের করতে, তাহলে তুমি বুঝবা যে এটা আমার এখানে প্রশ্নে দেয়া থাকবে না, প্রশ্নে M1 M2 দেয়া থাকবে, জি এর মান তুমি জানো, তখন এটা দেয়া থাকবে না। তো তখন দেয়া না থাকবে তুমি কি করবা, তুমি করবা যে টি ছাড়া পরের পেজে যাইতে পারি। আচ্ছা, তো তখন তুমি যদি তোমাকে বলে টি বের করো, তখন তুমি তোমার কিন্তু ইকুয়েশনে টি টা রাখতে হবে, সাথে আরেকটা আছে এ, এটা তোমার প্রশ্নে দেয়া নাই, তো তুমি চেষ্টা করবা যে এটা যেন বাদ যায়। তখন তুমি কি করবা যে টি মাইনাস M1g ইকুয়ালস টু, এটা একটা ভগ্নাংশ আর কি, উপরে লবে হচ্ছে গিয়ে তোমার মাইনাস M1a, আর নিচে হচ্ছে টি মাইনাস M2g, নিচে হচ্ছে M2a, তো উপর নিচে a কাটা যায়। সিমিলার কেস যদি তোমাকে বলে এক্সিলারেশন বের করো, তখন তুমি চাবা যে টেনশন যেন না থাকে, তখন তুমি কি করবা যে টেনশন ডিভাইডেড বাই টেনশন কিভাবে আসে, যদি পক্ষান্তর করো আসবে M1g মাইনাস M1a, আর নিচে থাকবে তোমার M2g মাইনাস M2a, এরকম আর কি। তখন তোমার টেনশন টেনশন কাটা যায়। আচ্ছা কি বললাম আমি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো তোমার টেনশন টেনশন কাটা যায়। তখন তোমার এ পাশে আসে 1, এবার তুমি যখন আর্গনন করে করবা, করে তুমি এটা তোমার ইকুয়েশনে থাকবে, এ বের হয়ে যাবে, মানে এটা তোমার ইকুয়েশন থাকে, এ বের হয়ে যাবে। এনিওয়ে, সো আমাদের এটা আমরা আপাতত রাখি, প্রবলেম সলভিং আমি একটু পরে যাব, যদি আজকে না করতে পারি সেকেন্ড সেশনে হবে, আর আমি চেষ্টা করব সেকেন্ড সেশনটা যাতে একটু লেংদি করা যায়, অ্যাটলিস্ট যদি 1.5 ঘন্টা, তো অবশ্যই 2 ঘন্টা যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, তো অ্যাটলিস্ট 2 ঘন্টা আমরা করতে পারি, না হলে শেষ করাটা একটু কঠিন। মানে যদি তোমরা চাও আর কি, তোমরা গুগল ক্লাসরুমে আমরা কথা বলতে পারি, হয়তো করতে পারবো। ওকে, নাও হচ্ছে আমরা টপিক 6 এ আসবো। টপিক 6 হচ্ছে নিউটনস থার্ড ল এন্ড ফ্রি বডি ডায়াগ্রাম। থার্ড লটা তোমরা জানো যে কি, তুমি ফর এক্সাম্পল এখানে দুইটা বস্তু, তারা এসে একে অপরের সাথে ধাক্কা খেলো, তো প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করবে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর প্রথম এবং সমান এবং বিপরীত মুখে একটা বল প্রয়োগ করবে। এটা যে কোনো ফিজিক্স বই খুললে পাবা, এলাবোরেট করার খুব বেশি কিছু নাই। তো এটার সাথে একটা, মানে এটা এবং সেকেন্ড ল অফ মোশনের সাথে খুব ঘনিষ্ঠ একটা বিষয় হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রি বডি ডায়াগ্রাম, তো ফ্রি বডি ডায়াগ্রামটা কি, এটার জন্য আমি তোমাদের একটা হ্যান্ড আউট দিব। বেসিক্যালি ফ্রি বডি ডায়াগ্রামটা হচ্ছে, যেমন ধরো এখানে আমরা আগের এক্সাম্পলে দেখলাম যে M1 একটা বস্তু, এবার M1 এর সাথে আমরা আইডেন্টিফাই করবো যে ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে, কারণ অনেক কমপ্লেক্স সিস্টেম থাকবে। যেমন তুমি যখন এটা এই প্রবলেমটা আসবা, এখানে আসবা, তখন তুমি দেখতে পারো যে M1 এর সাথে নিচের তলের একটা কন্ট্যাক্ট আছে, ফ্রিকশন আছে এদের মধ্যে, ঘর্ষণ বল আছে। তো এখানে একবার কাজ করে,
উপরে M2 এর সাথে ওর একটা ফ্রিকশনাল ফোর্স আছে এটা কাজ করে, এখানে স্ট্রিং এর টেনশন ফোর্স আছে এটা কাজ করে, প্লাস তুমি F ফোর্স অ্যাপ্লাই করতেছো A ফোর্স কাজ করে, চারটা ফোর্স অলরেডি হয়ে গেছে। প্লাস হচ্ছে তোমার এখানে মনে হয় এই এক্সাম্পল আর নাই, আচ্ছা আবার এই হচ্ছে এই প্রবলেমটার মধ্যে আবার তুমি পাবা এই প্রবলেমটা হচ্ছে তোমার নর্মাল ফোর্স আর হচ্ছে তোমার গ্র্যাভিটি দুটা কাজ করে। তো এরকম যে অনেক কেসে দেখবা তুমি অনেক বেশি ফোর্স কাজ করতেছে, তখন তোমার এই ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম না করে তুমি অঙ্কটা আগায় নিতে তোমার কষ্ট হবে। তো তখন তুমি কি মানে এখানে ধরো আমাদের আগের এক্সাম্পলে তুমি এম ওয়ান কে আঁকলা আলাদা করে, মানে সিস্টেম থেকে বের করে নিলা, বের করে নিয়ে তুমি আলাদাভাবে আঁকলা, একে বললো যে আচ্ছা দেখি তো এর উপর কি ফোর্স কাজ করে, নিচের দিকে কাজ করতেছে এম ওয়ান জি ওর ওজন, উপরের দিকে কাজ করতেছে টেনশন। তাহলে এরা হচ্ছে বল, এই বলের ভেক্টর লব্ধি নিয়ে আমরা বের করব, মানে আমরা ইকুয়ালস দিব এম ইনটু এক্সিলারেশন মানে ভর ইনটু ত্বরণ, এই আর কি এভাবে করে, এটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলি। তো এটা গেল আমাদের টপিক সিক্স। এবার আমরা টপিক সেভেনে আসি। টপিক সেভেন হচ্ছে আমার সেকেন্ডারি ক্যাটাগরিদের জন্য একটা সাজেশন যে লার্ন আ বিট অফ ক্যালকুলাস, ক্যালকুলাস একটু শেখার ট্রাই করো। আমার একটা কথা মনে রাখবা যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে সবসময় তুমি চেষ্টা করবা আগে একটা বই থেকে ধরতে, একটা বই বই তোমাকে আসলে হেল্প করবে অনেক বেশি। ফর এক্সাম্পল তুমি ক্যালকুলাস একটু শিখতে চাও, তুমি ট্রাই করো যে জাফর ইকবাল স্যারের একটা বই আছে সহজ ক্যালকুলাস, বাট আমি ওটা রিকমেন্ড করব না, মানে ওটা যথেষ্ট ভালো, বাট হচ্ছে তোমরা মানে অলিম্পিয়াডের জন্য একটু মানে আরো যারা হচ্ছে সিক্স টু এইট তারা পড়তে পারো, সিক্স টু এইট যারা তারা পড়তে পারো ওটা সহজ ক্যালকুলাস ছোট্ট একটা বই। আর হচ্ছে যারা আচ্ছা ভেরি গুড, আচ্ছা আর হচ্ছে যারা তোমার সেকেন্ডারি ক্যাটাগরিতে তাদেরকে আমি বলবো যে নাইন টেন এর সরি ইলেভেন টুয়েলভ এর গণিত প্রথম পত্রের শেষ দুইটা অধ্যায় হচ্ছে ক্যালকুলাসের উপর। আমি মোটেও বলি না যে তুমি ওগুলা সব শেষ করবা, মোটেও না, তুমি ডিফারেন্সিয়েশনটা অ্যাটলিস্ট একটু শেখার চেষ্টা করো। কারণ হচ্ছে যদি ফিজিক্সে নাও আসে তুমি গিয়ে দেখবা কেমিস্ট্রিতে হয়তো যে দেখবা যে একটা ইকুয়েশন এসে পড়ছে যেটাকে তোমার ডিফারেন্সিয়েট করা লাগতে পারে, লাগতেও পারে, আমি ডেফিনেটলি বলবো না যে হয়তো আসবেই বাট আসতেও পারে। আবার অনেক কেসে হয় কি তোমার ওদের একটা বিষয় হচ্ছে যে এসব অলিম্পিয়াডে তুমি যখন ছোট থাকবা, যারা হাইয়েস্ট ক্যাটাগরিতে থাকে ওদের জেনারেলি ডিলেমাটা কম, বাট ছোটদের জন্য ডিলেমাটা একটু বেশি, ওদের বেলায় কি করে তোমাকে দিয়ে দিবে এরকম যে যে আমরা যখন এক্স স্কোয়ার কে ডিএক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমরা তখন পাই টু ওয়াইস এক্স, তোমাকে নিচে এটা বলে দিবে, উপরে অঙ্কটার মধ্যে তোমার ডিফারেন্সিয়েট করা লাগবে। এখন এটা তুমি কিভাবে করবা তুমি তো জানো না, কারণ তুমি এখনো পড়ো নাই ডিফারেন্সিয়েশন কি, তোমার নিচে আবার তোমাকে এরকম একটা সূত্র দিয়ে দিবে যে হ্যাঁ এইভাবে করবা, বাট ওই টাইমে এক্সাম হলের ওই টাইমে বসে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করে ওই টাইমে ম্যাথটা করা তোমার জন্য কঠিন, কারণ তুমি ওই টাইমে একটু তোমার কি বলবো পালস রেট তোমার হাই থাকে তখন। সো তাও তুমি পারতে পারো, পারার উচিত, পারতে পারো তো, বাট আমার কথা হচ্ছে যদি সময় পাও তাহলে চেষ্টা করবা, বাট একটা মানে তোমার কনসিস্টেন্সি মেনটেন করবা। যেমন আমি আগে বললাম যে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি পড়ার জন্য কেউ স্থানাঙ্ক জ্যামিতি না পড়ে ক্যালকুলাসে চলে আইসো না, হ্যাঁ আগে স্থানাঙ্ক জ্যামিতি পড়বা, দেন মানে সিকোয়েন্সটা মেনটেন করবা যেটা নাইন টেন এর পড়া সেটা নাইন টেনেই। আরেকটা বিষয় হচ্ছে চেষ্টা করবা যে নাইন টেনের বইটা যারা নাইন টেনের সেকেন্ডারি ক্যাটাগরিতে আসো বা যে যে ক্যাটাগরিতে আসো, ফর এক্সাম্পল তোমরা জুনিয়র ক্যাটাগরিতে তোমরা চেষ্টা করবা নাইন টেনের বইটা পড়তে, আবার নাইন টেনের যারা তারা নাইন টেনের বই তো অবশ্যই শেষ করার চেষ্টা করবাই, সব চ্যাপ্টার পড়া লাগবে না। যেমন হচ্ছে তোমার কোথায় পাবো অফলাইনে, আমি টেক্সট বুকের কথা বলতেছি, এনসিটিবি বই তোমার স্কুলের বই যারা যেমন জুনিয়র তারা তো অফলাইনে 9 10 এর বই কিভাবে পাবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে এই বইটা একটু এনসিটিবি ওয়েবসাইটে পাওয়া যায়, এক্স্যাক্টলি পিডিএফ পাবা। আর হচ্ছে যে এনিওয়ে আচ্ছা আমি একটু কথা বলি, হ্যাঁ তো হচ্ছে আমরা এটা তোমরা একটু দেখার চেষ্টা করো। আর হচ্ছে আমি রোলিং উইদাউট স্লিপিং একটা খুব সুন্দর একটা কনসেপ্ট এটা বলার ইচ্ছা ছিল, আর প্রবলেম শীট আমাদের পুরোটাই বাকি,
আমরা কোনো প্রবলেম আজকে করতে পারলাম না, 9:20 বেজে গেছে আমার, আজকে আর কন্টিনিউ করাটা একটু কঠিন। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে সেকেন্ড সেশনটা যেটা ওটা এভাবে নেয়া, যাতে একটু বেশি সময় নেওয়া যায়। আর আমি তোমাদের, যেহেতু আজকে সেশনটা একটু ঝামেলা হয়ে গেছে, প্রথমে 20 মিনিট টাইম চলে গেছে, আমি তোমাদের কিছু সাজেশন অথবা কোর্স ম্যাটেরিয়াল আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, তোমরা যেটা বুঝবা না সেটা আমাকে সেকেন্ড সেশনে ধরো, আমি জাস্ট অতটুকুর উপর কাজ করব, তাহলে আমাদের সময়টা বাঁচবে। তো আজকে আমরা শেষ করে দেই, অনেক কিছু করতে পারলাম না, তোমরা হতাশ হবার কিছু নাই। আমি তোমাদের এনাফ ম্যাটেরিয়াল পোস্ট করে দিব, তোমরা ওগুলো দেখার চেষ্টা করবো। ওকে, তো ভালো থাকো সবাই। আর হোস্ট যে, আচ্ছা আমরা শেষ করে দিই, হ্যাঁ শেষ করে দিচ্ছি আমি তাহলে লিভ করলাম। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।